আপনারা সবাই অবগত আছেন সর্বশেষ 2020 সাল থেকে বেতন দেওয়া হয়নি। আমাদের ছেলে সন্তান আছে, বাবা মা আছে, ঋণ কর্জা ধার করে কোন মত অর্পিত দায়িত্ব যথাযথ ক্লাস নেওয়া এবং প্রশাসনিক প্রিয় শহীদ মিনার প্রাঙ্গণ এবং আমাদের যে কর্তৃপক্ষ আমরণ কর্মসূচিও পালন করেছি। কর্তৃপক্ষ আমাদের কাজে ফেরার জন্য বলছেন যে আপনারা আপনাদের যে ক্লাস পরিচালনা সেটার কোনো অগ্রগতি না পেয়ে আমরা আজকে আমাদের কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এই পলিটেকনিক যেটা 2010 সালে বর্তমান দেশ বিদেশে ট্রেনিং স্টুডেন্টদের 5,000 টাকা করে ব্যাপক কর্মযজ্ঞ ছিল, যারা লোকে 2019 সাল পর্যন্ত প্রকল্প ধাপে ধাপে বৃদ্ধি করে এবং প্রকল্পের আরো সুযোগ সুবিধা বৃদ্ধি করে 2019 সালে প্রায় 20 প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়, তখন সরকারের পক্ষ থেকে দফায় দফা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা অনুরোধ করছি আমাদের এই মানবিক বিষয়টি আপনারা পৌঁছে দিবেন। আমরা বিশ্বাস করি আমাদের ছাত্র জনতার আন্দোলনে যে বৈষম্যহীন সরকার, তাহলে আমাদের এই বেতনের যে সমস্যা এই সমাধানটা দ্রুতই হবে। আমরা ভালো একটি স্কুলে পড়াইতে পারছি না, আমাদের এত ত্যাগ, এত তিতিক্ষা, এত